सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते अनुकैटव विध्वंसी यधात्रि वरदे नमः रूपं देवी जयं देवी यशो देवी विशोचनी 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 বহু পূর্বে সুরত নামক এক রাজা সমগ্র পৃথিবীর অধিপতি হইয়াছিলেন। রাজা সুরত নিজের প্রজাদের নিজের পুত্রের ন্যায় পালন করিতেন। রাজ্যে ছিল সুখ, প্রজারা ছিল সুখী। অকস্মাৎ সেই সুখের সময় যবনরা তাহার শত্রু হইয়া উঠে। সেই যবনদের সহিত মহাযুদ্ধ করিলেন রাজা সুরত। সেই যুদ্ধে সুরথ হইলেন পরাজিত। পরাজিত রাজা সুরথ হইলেন সাম্রাজ্যহারা। তাহার আপনার বলিতে পড়িয়া রহিল তাহার ক্ষুদ্র রাজধানী। রাজা সুরথ সেই রাজধানীতে গিয়া দেখিলেন দুষ্ট, দুরাশয় এবং বলবান অমাত্যরা তাহার রাজপ্রাসাদ এবং রাজধানী হস্তগত করিয়াছে। তাহার ধনভাণ্ডারও ওই অমাত্যগণের হাতের মুঠোয়। অতঃপর সাম্রাজ্য হারাইয়া, রাজধানী হারাইয়া রাজা সুরথ গমন করিলেন এক সুগভীর সাপদ সংকুল অরণ্যে। তিনি সেই হিংস্র পশু পরিপূর্ণ অরণ্যে দেখিতে পাইলেন মেধা মুনির আশ্রম। রাজা শুনিতে পাইলেন সে আশ্রমে তরুণ তপস্বীগণ পাঠ করিতেছেন উপনিষদ। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে। মেধামুনি সুরতকে ডাকিয়া লইলেন আপনার আশ্রমে। সুরত মুনিবরের আশ্রমে ইতস্তত ভ্রমণ করিয়া কিছুটা সময় কাটাইলেন। তিনি ভ্রমণ করিতে করিতে ভাবিতে লাগিলেন, এ আমার কি হল? আমার পূর্বপুরুষের তৈরি আমার সোনার রাজধানী আজ আমার অসচ্চরিত্র অমাত্যগণের হাতে। তারা কি আমার রাজধানীকে ঠিক মতো পরিচালনা করতে পারছে? আর আমার ওই প্রিয় হাতিটা, ওকে ঠিক মতো দেখা হচ্ছে? ও ঠিক মতো খাবার দাবার পাচ্ছে তো? এক সময় যেসব মানুষরা আমার কাছ থেকে বেতন লাভ করত, যারা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করত, সেই সব মানুষগুলো এখন অন্য রাজার, অন্য শাসকের দাবিদারি করছে। আমি সারা জীবন এত কষ্ট করে যে ধনরাশি সঞ্চয় করেছিলুম, সেসব আমার অমাত্যরা নিশ্চয়ই উড়িয়ে দেবে, কিছুই থাকবে না, সব কিছু চলে যাবে, সব কিছু। রাজা এই সব বিষয় লইয়া অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিলেন। এমনই সময় ওইখানে তিনি একজন বৈশ্যকে দেখিতে পাইলেন। রাজা সুরথ তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে ভদ্র, আপনি কে? আপনি গভীর অরণ্যে এসেছেন বা কেন? এবং আপনাকে এত দুঃখিত, শোকাকুল এবং দুর্মনা লাগছে কেন? বৈশ্য রাজাকে বলিলেন, কি আর বলি রাজা, আমি একজন বৈশ্য, আমার নাম সমাধি, আমি ধনবানের বংশে জাত, কিন্তু আমার স্ত্রী এবং ছেলেরা আমাকে ঠকিয়ে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে। তারা ধনলোভে আমায় পরিত্যাগ করেছে, সেই দুঃখে দুঃখিত হয়ে আমি বনে চলে এসেছি। আমি বনবাসী হয়ে আমার স্ত্রী পুত্রের কোনো সংবাদ পাচ্ছি না। আমি জানি না যে আমার ছেলেরা কেমন আছে, তারা সৎপথে আছে না অসৎপথে আছে। আপনার সব কথাই শোনা হলো, কিন্তু বৈশ্যপ্রভুর, যে ধনলোভী আত্মীয় এবং স্ত্রী পুত্ররা আপনাকে পরিত্যাগ করেছে,
আপনার মন তাদের প্রতি স্নেহাসক্ত হচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারছি না রাজা। এত কষ্ট, এত যন্ত্রণা পেয়েও আমার মন নিষ্ঠুর হতে পারছে না। আমি আমি কি করবো রাজা? আমি যে কিছুতেই নির্দয় হতে পারছি না। নিচাস হয় স্ত্রী পুত্রের জন্য আমার মনে স্নেহ ও মমতা জাগছে, কিন্তু কেন কেন আমার মনে এই প্রকার মমতা জাগছে সেটা আমি বুঝেও বুঝতে পারছি না। বৈশ্যর এই কথা শুনিয়া রাজা তাহাকে লইয়া গেলেন মেধামণির নিকটে। রাজা সুরথ মেধামণিকে কহিলেন, হে মহর্ষি, আপনাকে আমার একটা প্রশ্ন রয়েছে। হে রাজন, আপনি নিঃসংকোচে আপনার প্রশ্ন করিতে পারেন। হে মুনিবর, আমার মন আমার বশীভূত নয় বলে হারিয়ে যাওয়া রাজ্যের উপর আমার এখনো মমতা রয়েছে। অন্যদিকে এই বৈশ্য প্রভুর সমাধিও স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দ্বারা প্রবঞ্চিত, তাও ইনি তাদের প্রতি আসক্ত। আমাদের কষ্ট হচ্ছে, তাও আমাদের মমতা বোধ যাচ্ছে না, আমাদের মোহ যাচ্ছে না। এটা কেন হচ্ছে মুনিবর, কেন কেন হচ্ছে? মহামায়া শক্তিতে তিনি প্রসন্ন হইলে মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন। যাকে আপনি মহামায়া বলেছেন মুনিবর, সেই দেবী কে? তিনি কি রূপে উৎপন্ন হয়েছিলেন, আর তার উৎপন্ন হবার কারণই বা কি? তোমরা যখন মহামায়ার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করিলে তখন শ্রবণ করো, আজ হইতে বহু বৎসর পূর্বে যখন মহিষাসুর অসুরগণের রাজা এবং ইন্দ্রদেবগণের অধীশ্বর ছিলেন, তখন পূর্ণ 100 বৎসর দেবগণ ও অসুরগণের মধ্যে হইয়াছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে মহাবীর অসুরগণ দেব সৈন্যদের পরাজিত করিল এবং মহিষাসুর হইয়া বসিল স্বর্গের রাজা। এ স্বর্গ আমার! আজ থেকে আমি মহিষাসুর, আমি স্বর্গের সম্রাট। লাবণ্যময়ী রমণীদের স্বর্গের অপ্সরা, তারা কোথায় কোথায়, তারা কোথায় কোথায়? অসুরাজ, অসুরাজ, অসুরাজ! দূত, তুমি এখানে, কি খবর? অসুরাজ, আজ উষাকালে হেমকূট পর্বতের কাছে ইন্দ্র বরুণ অগ্নিকে দেখা গিয়েছে। ওরা স্বর্গের সিংহাসনের লোক এখনো ছাড়েনি। দেবতাদের এত সাহস যে স্বর্গলোক থেকে ঘাড় ধাক্কা খাওয়া সত্ত্বেও তাদের স্বর্গের প্রতি এখনো টান রয়েছে? দেবতাদের শিক্ষা দিতে হবে, দেবতাদের শিক্ষা দিতে হবে। সেনাপতি চিক্ষুর কোথায়? চিক্ষুর, চিক্ষুর, সেনাপতি চিক্ষুর কোথায়? সেনাপতি চিক্ষুর, সেনাপতি চিক্ষুর! বলুন অসুররাজ, কি আজ্ঞা? শোনো 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 শোনো, আমি দেবজয়ী মহিষাসুর আজ থেকে আদেশ দিলাম যে দেবতাদের দেখতে পেলেই তাদের বন্দি করবে। দেবতাদের জীবনে এখন একটাই পরিণতি, মহিষাসুরের কারাগারে বন্দী হওয়া। যাও 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 যাও, বন্দি করো, যাও! মহিষাসুরের অত্যাচারে জর্জরিত হইয়া পরাজিত দেবগণ ব্রহ্মার কাছে গমন করিলেন।
তাহার পর ব্রহ্মাকে অগ্রবর্তী করিয়া তাহারা বিষ্ণু ও শিবের সমীপে গমন করিলেন। ব্রহ্মা বলিলেন, হে নারায়ণ, হে মহেশ্বর, দেবশত্রু মহিষাসুরের অত্যাচারে এইসব দেবতাগণ আতঙ্কিত। মহিষাসুর সবকিছু বিনাশ করতে চায়। সে স্বর্গের অপ্সরাদের ভোগ করছে, সে দেবতাদের বন্দী করতে উদ্যত হয়েছে। সমস্ত বিশ্ব জুড়ে এখন শুধু সন্ত্রাস। হে মহেশ্বর, হে নারায়ণ, এই দেবতারা আপনাদের শরণাপন্ন হতে চায়। ইন্দ্র বলিলেন, হে বিষ্ণু, হে মহাদেব, আমাদের সোনার স্বর্গ এখন ধ্বংসের মুখে। মহিষাসুর এখন স্বর্গের রাজা হয়ে বসেছে এবং আমরা দেবতারা স্বর্গলোক থেকে বিতাড়িত হয়ে মনুষ্যের মতো পৃথিবীর পর্বতে অরণ্যে পালিয়ে বেড়াচ্ছি। মহিষাসুরের নিযুক্ত অসুরের দল আমাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। হরিণ যেমন বাঘের ভয় পালিয়ে বেড়ায়, তেমনি আমরা মহিষাসুরের ভয় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এখন আমরা আপনাদের শরণার্থী, আমাদের রক্ষা করুন প্রভু। মহিষাসুরের দৌরাত্ম্য আর আমরা সহ্য করতে পারছি না। ব্রহ্মা প্রমুখ দেবগণের মুখে এই সকল কথা শুনিয়া মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভ্রূকুঞ্চনে তাহাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করিল। ইহার পর অতি ক্রোধান্বিত ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের দেহ হইতে মহাতেজ নিঃসৃত হইল। ইন্দ্র এবং অন্যান্য দেবগণের শরীর হইতেও সুবিপুল তেজ নির্গত হইয়া একত্রে মিলিত হইল এবং এক নারী মূর্তি ধারণ করিল। অতুলম তত্রতত্তেজ সর্বদেব শরীরজম একস্থম তদ্ভুন্নারী ব্যাপ্তলোকত্রয়ং তৃষা ব্যাপ্তলোকত্রয়ং তৃষা ব্যাপ্তলোকত্রয়ং তৃষা। শিবের তেজে তৈরি হইল সেই দেবী মূর্তির মুখ, অগ্নির তেজে তৈরি হইল তাহার ত্রিনয়ন, যমের তেজে তাহার কেশপাশ, বিষ্ণুর তেজে তাহার বাহু সমূহ, ইন্দ্রর তেজে তাহার শরীরের মধ্যভাগ এবং ব্রহ্মার তেজে তাহার পদযুগল। মহিষাসুর বিনাশিনী হইলেন আবির্ভূতা। মহাদেবী দুর্গাকে বিভিন্ন দেবতা দিলেন নানাবিধ অস্ত্র। ত্রিশূলধারী মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, পবনদেব দিলেন ধনুক ও ধনির, ইন্দ্র দিলেন বজ্র, যম দিলেন দণ্ড, মহাকাল দিলেন খড়গ, সূর্য দিলেন দীপ্তি, বিশ্বকর্মা দিলেন কুঠার এবং অভেদ্য কবচ, এবং গিরিরাজ হিমালয় দিলেন সিংহ। ইহার পর বিভিন্ন অস্ত্রে সজ্জিতা দুর্গাকে অগ্নি বলিলেন, হে অম্বিকা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ইন্দ্রাদি দেবগণের তেজ রাশি থেকে জন্ম তোমার। যে কর্মের জন্য উদ্ভূত হয়েছ সে কর্ম তুমি আপনার তেজ দ্বারা নিষ্পন্ন করবে। তেজই হবে তোমার প্রধান সহায়, কারণ তেজের মধ্যে অবস্থান করি আমি, অগ্নি। আমি তোমায় আশীর্বাদ করছি যে বিপদকালে তোমার তেজ ক্ষয় হবে না, তোমার তেজ থাকবে সূর্য রশ্মির মতো অপ্রতিহত,
ও অম্লান। যাও যাও দুর্গা যাও, জয়ে যুক্ত হও, মহিষাসুরকে বধ করো, দেবতাদের ফিরিয়ে দাও তাদের স্বর্গলোক। তখন দুর্গা সমবেত দেবগণের উদ্দেশ্যে বলিলেন, হে অগ্নিদেব, হে ইন্দ্র, হে বরুণ, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, হে জগৎ পালনকর্তা বিষ্ণু, হে দেবাদিদেব মহাদেব, আপনারা আমায় আশীর্বাদ করুন যাতে এই যুদ্ধে আমি জয়লাভ করতে পারি। কিন্তু আমার মনের মধ্যে এক গভীর সংশয় উৎপন্ন হচ্ছে, এই যুদ্ধে আমার জয়লাভ হবে কি? মহিষাসুরের মতো এমন ভয়ানক এক পুরুষকে আমি কি পরাজিত করতে পারবো? হে প্রজাপতি ব্রহ্মা, আমি কি পারবো? তোমায় যে পারতেই হবে মা, স্বর্গ মর্ত পাতাল আজ তোমার দিকেই তাকিয়ে রয়েছে। স্বর্গরাজ্যের হাহাকার কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না কত শত স্বর্গকন্যাদের কান্না? মনোবল যদি ভেঙে যায়, সাহস যদি চলে যায়, যদি যুদ্ধক্ষেত্রে আমার হাতে এই ত্রিশূল তুলতে না পারি, তখন কি হবে, কি হবে, কি হবে মহেশ্বর? হে দুর্গা, মন হলো জলের মতো, আগে মনস্থির করো, তারপর লক্ষ্য স্থির করো, তাহলে গতি আসবে। গতি থেকে জন্ম নেবে তেজ, তেজ থেকে আসবে সাহস, সাহস থেকে স্পর্ধা, স্পর্ধা থেকে ক্রোধ, তুমি হয়ে উঠবে অপ্রতিরোধ। আজ যে ত্রিশূল তুলতে না পারার ভয় তুমি করছো, সেই ত্রিশূলের আঘাতেই বধ করবে মহিষাসুরকে। তুমি হয়ে উঠবে মহিষাসুর বিনাশিনী। যাও দুর্গা, অস্ত্র ধরো, যুদ্ধ করো, পরিণতি যাই হোক যুদ্ধ করো। ইন্দ্র তাহাকে বলিলেন, হে দুর্গে, এই নাও সোমরস করপাল, তোমার হৃদয় শান্ত হোক, সংশয়ের কুয়াশা মুক্ত হোক, তোমার অন্তরে জাগুক স্বর্গীয় শক্তি। অতঃপর মহাদেবী দুর্গা সোমরস পান করিলেন। তাহার পর অন্যান্য দেবগণ কর্তৃক অলঙ্কার এবং অস্ত্রাদি দ্বারা সজ্জিতা হইয়া মহাদেবী দুর্গা বারংবার অট্টহাস্য ও হুঙ্কার করিতে লাগিলেন। তাহার অপরিমিত অতি মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হইল এবং উঠিল ভীষণ প্রতিধ্বনি। সেই সিংহনাদে কাঁপিয়া উঠিল চতুর্দশ ভুবন, সপ্ত সমুদ্র ও পৃথিবীর পর্বত সকল। দেবগণ আনন্দে সিংহ বাহিনীর জয়ধ্বনি করিলেন। মুনিগণ ভক্তিভরে নতদেহ হইয়া দেবীকে স্তব করিতে লাগিলেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, মুনিগণের স্তব সঙ্গে পৌঁছাইল অসুরদের কর্ণে। মহিষাসুর বলিল, বাইরেও কিসের শব্দ, কিসের এত উচ্ছ্বাস? মহাসুর চিক্ষুর, ত্রিভুবন কাঁপছে কেন? কেন কাঁপছে?
পর্বত ভাঙার আওয়াজ পাচ্ছি কেন? সমুদ্র তো গর্জন করছে কেন? কার হুঙ্কারের প্রতিধ্বনি ভেসে বেড়াচ্ছে এই পৃথিবীর আকাশে বাতাসে? মহাসুর চিক্ষুর বলিল, হে অসুশ্রেষ্ঠ, শুনেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতাদের তেজ থেকে উৎপন্ন হয়েছে একটি মেয়ে, নাম নাকি তার দুর্গা। কে? কি নাম বললে? দুর্গা। দুর্গা? হ্যাঁ, মহাদেবী দুর্গা। মেয়েটি নাকি প্রবল শক্তিশালী, এ নাকি আপনাকে বধ করবে। বধ? দুর্গা বধ করবে কাকে? 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 মহিষাসুরকে। যে মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে পদাঘাতে বার করে দিয়েছে, যে মহিষাসুরের ভয়ে দেবতারা পার্বত্য মুশিকের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই মহিষাসুরকে বধ করবে দুর্গা। এক সামান্য নারী দুর্গা। অসুররাজ, যদি বলেন তো এখনই গিয়ে দুর্গাকে আক্রমণ করি। যাবে যাবে, নিশ্চয় যাবে। তবে তোমার সঙ্গে যাব আমি, দেখে আসি আমার মৃত্যু, মহিষাসুরের মৃত্যু, দুর্গাকে কেমন দেখতে। ইহার পর যাহার অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত, যাহার পদভরে পৃথিবী অবনত, যাহার ধনুকের টঙ্কারে পাতাল পর্যন্ত সপ্ত নিম্ন লোক আকুলিত, সে দুর্গা দেবীকে দর্শন করিল মহিষাসুর। দুর্গাকে দেখিয়া মহিষাসুরের ক্রোধ জন্মিল, সে গর্জন করিয়া উঠিল, সেনাপতি চিক্ষুর, যেমন উদগ্র অশীল মা, তোমরা যাও 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 যাও, সৈন্য সমেত ঝাঁপিয়ে পড়ো দুর্গার পর, তারপর 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 দুর্গাকে বন্দি করে আমার সামনে নিয়ে এসো। যাও 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 যাও। ইহার পর মহিষাসুরের সেনাধ্যক্ষরা মহাদেবীর প্রতি ধাবিত হইল। চিক্ষুর, চামর, উদগ্র, অশিলমা, বিড়ালাক্ষ প্রভৃতিরা পদাতিক, রথ, অশ্ব এবং হস্তি লইয়া মহাদেবীকে করিল আক্রমণ। শুরু হইল মহাসংগ্রাম। কাঁপিয়া উঠিল ত্রিভুবন। অসুরগণ শাবল, মুসল, খড়গ, কুঠার ও বর্ষা প্রভৃতির দ্বারা দেবীর সহিত যুদ্ধ করিল, কিন্তু দুর্গা দেবী অসুর নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র সমূহ অনায়াসী ছিন্ন করিলেন। দেবী বাহন সিংহ ক্রোধে কম্পিত কিশোর হইয়া অসুর সৈন্যের মধ্যে বিচরণ করিতে লাগিল। রণক্ষেত্রে মহাদেবী দুর্গা যুদ্ধ করিতে করিতে যে সকল নিঃশ্বাস ত্যাগ করিলেন, সেগুলি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ দেবী সৈন্যরূপে পরিণত হইল।
মহাদেবী চণ্ডিকা ত্রিশূল গদা ও খড়গের আঘাতে শত শত মহাসুর বিনাশ করিলেন। এবং সিংহ কম্পিত কেশরে ভীষণ গর্জন করিয়া যেন অসুরগণের দেহ হইতে প্রাণসমূহ টানিয়া বাহির করিতে লাগিল। যেখানে সেই মহাযুদ্ধ হইতেছিল পৃথিবীর সেই স্থান পতিত রথ হস্তি অশ্ব ও অসুরগণের স্তূপে পরিপূর্ণ হইল। তাহাদের রক্তধারা সকল বৃহৎ নদী সমূহের ন্যায় প্রবাহিত হইল। অগ্নি যেরূপ তৃণস্তূপ ও কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে সেইরূপ দুর্গাদেবী ঐ সুবিশাল অসুর সৈন্য ক্ষণকাল মধ্যে ক্ষয় করিলেন। অসুরগণের এই অবস্থা দেখিয়া অসুর সেনাপতি চিক্ষুর হইল ক্রুদ্ধ। এক সামান্য নারী অসুর কুলকে ধ্বংস করছে, এবার সে আমার হাতে ধ্বংস হবে, বাণবিদ্ধ করে ধ্বংস করব তাকে। কোথায় কোথায় আমার ধনুক, কোথায় কোথায় আমার তুনির? ইহা বলিয়া চিক্ষুর ধনুকে দিল টঙ্কার। দুর্গা, আমি তোকে বাণের আঘাতে হত্যা করব, দেখি কে তোকে রক্ষা করে। তারপর রণক্ষেত্রে অবতীর্ণ হইয়া সে বাণ বর্ষণ করিতে লাগিল। সে ভীষণ বাণ বর্ষণ, মেঘ যেমন জলবর্ষণ দ্বারা সুমেরু পর্বতের শিখর দেশ আচ্ছন্ন করে, সেইরূপ চিক্ষুর আসুর যুদ্ধে দেবীকে সরবৃষ্টি দ্বারা আচ্ছন্ন করিল। অন্যদিকে দেবী চিক্ষুরের বাণসমূহ স্বীয় বাণের দ্বারা ছিন্ন করিয়া ছিন্নধনু চিক্ষুরের সর্বাঙ্গে বাণবিদ্ধ করিলেন। তখন দেবী দুর্গা বলিলেন, চিক্ষুর শুনে রাখ, এই মহাযুদ্ধে তোর জয় হবে না, এই যুদ্ধ জয় করার জন্যই জন্মেছি আমি, আমি দুর্গা। চিক্ষুর ক্রোধে অন্ধ হইয়া খড়গ ঢাল লইয়া দেবীর দিকে ধাবিত হইল। সে তীক্ষ্ণ খড়গ দ্বারা দেবীর বাহন সিংহকে মস্তকে আঘাত করিল। সিংহ গর্জিয়া উঠিল। চিক্ষুর খড়গ লইয়া আঘাত করিল দেবীর বাম হস্তে। খড়গ দেবীর হস্তে লাগিয়া ভগ্ন হইল। দুর্গা করিল অট্টহাস্য। তখন অসুর ক্রোধে রক্তচক্ষু হইয়া শূলক গ্রহণ করিল। দুর্গা, আমি তোকে শূল বিদ্ধ করব, এই শূল দিয়ে তোর মস্তক ছিন্ন করব। চিক্ষুর, আমায় শূলে বিদ্ধ করবি? ওরে মূর্খ, স্বয়ং শূল ও পানি মহাদেব যার সহায়, তাকে তোর মতো এক ঘৃণ্য অসুর কি শূলে বিদ্ধ করতে পারবে? না না না, বরং এই দেখ, এই দেখ আমি তোকে কেমন করে শূল বিদ্ধ করি, কেমন করে এই শূল দিয়ে তোর মস্তক ছিন্ন করি, দেখ। দেবীও তৎক্ষণাৎ নিজের শূল নিক্ষেপ করিলেন। দেবীর শূলে চিক্ষুর প্রাণ হারাইল।
সন্নিহত হইলে এলো চামন নামক এক অসুর। হস্তির পৃষ্ঠে চড়িয়া সে দেবীর দিকে ধাবিত হইল। সে চিৎকার করিয়া কহিল, তোর জীবন নাশ হবে আজ আমার হাতে। এই দেখ, আমার হাতেই তোর মৃত্যু রয়েছে। আজ এই যুদ্ধক্ষেত্র আমায় বিজয়ী দেখতে চায়। দেবী বলিলেন, তাই নাকি? কিন্তু চামর, শত্রুকে যে পদানত করতে পারবে যুদ্ধক্ষেত্র তার। আর আজ আমি এই যুদ্ধক্ষেত্রে এসেছি দেবতাদের জয়তি লক মাথায় নিয়ে। আজ আমায় আটকাবে কোন আসুরিক শক্তি? শুরু কর চামো, শুরু হোক যুদ্ধ। অতঃপর দেবী এবং চামর আসুরের মধ্যে শুরু হইল যুদ্ধ। চামর দেবীর প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করিল। দেবী তাহাকে প্রতিহত করিলেন। চামর শূল নিক্ষেপ করিল। দেবী তাহা বাণের দ্বারা ছেদন করিলেন। ইহার পর দেবী বাহন সিংহ লম্ফ দিল হস্তির মস্তকে এবং চামরকে আক্রমণ করিল। সিংহের হুঙ্কার ছড়াইয়া পড়িল আকাশে বাতাসে। চামর আসুর গর্জন করিতে লাগিল। তখন সিংহ আকাশে লাফাইয়া সবেগে চামরের উপর পড়িল এবং থাবার আঘাতে চামরের মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন করিল। অসুরদের সহিত যুদ্ধ চলিতে লাগিল। দুর্গার আসিল উদগ্রাসুর, আসিল করালাসুর, উদ্ধতাসুর, বাস্কল, তাম্রাসুর। প্রবল অট্টহাস্যে তাহারা ভরিয়া তুলিল রণক্ষেত্র। যুদ্ধে দেবী প্রস্তর প্রহারে উদগ্রাসুরকে এবং মুষ্টি প্রহারে করালাসুরকে বধ করিলেন। তাহার পর দেবী ক্রুদ্ধ হইয়া গদাঘাতে উদ্ধতাসুরকে, লোহুরের দ্বারা বাস্কলকে এবং বাণ প্রহারে তাম্রাসুর ও অন্ধকাসুরকে চূর্ণ করিলেন। ত্রিনয়না ত্রিশূলাঘাতে উগ্রাস্য, উগ্রবীর্য ও মহাহনু নামক মহাসূত্রয়কেও বিনাশ করিলেন। অম্বিকা অসির দ্বারা বিড়ালাসুরের মস্তক শরীর হইতে পৃথক করিলেন এবং বাণের দ্বারা দুর্মুখ ও দুর্ধর নামক অসুরদের পাঠাইলেন জমালয়ে। অবশেষে রণক্ষেত্রে আসিল মহিষাসুর। এবং সংশয় মানিতু সসৈন্যে মহিষাসুর মহিষেণ স্বরূপেণ যশয়মাস প্রাঙ্গণে। মহিষাকৃতি ধারণ করিয়া মহিষাসুর দেবী সৈন্যের উপর ঝাঁপাইয়া পড়িল। মহিষাসুর দেবী সৈন্যের কতকগুলিকে ক্ষুরাঘাতে, কতকগুলিকে ল্যাজের দ্বারা আহত, কতকগুলিকে শৃঙ্গাঘাতে বিদীর্ণ করিল। মহিষাসুর দেবীর সৈন্য সমূহ সংহার করিয়া তাহার বাহন সিংহকে বিনাশ করিবার জন্য ছুটিল।
এই রূপে ক্রোধে প্রজ্বলিত মহিষাসুরকে সবেগে আসিতে দেখিয়া ক্রুদ্ধা হইলেন চণ্ডিকা। চণ্ডিকা দেবী মহিষাসুরের উপর পাশ নিক্ষেপ করিয়া তাহাকে বন্ধন করিলেন। মহিষাসুর মহাযুদ্ধে পাশবদ্ধ হইয়া মহিষাকৃতি ত্যাগ করিয়া ধারণ করিল সিংহাকৃতি। অম্বিকাজি সিংহের মস্তক কাটিল। তৎক্ষণাৎ মহিষাসুর খড়গধারী পুরুষ রূপে হইল আবির্ভূত। দেবী শীঘ্রই সেই পুরুষকে বান দ্বারা করিল ছিন্ন। তখন সে এক বৃহৎ হস্তির আকার ধারণ করিল। মহাহস্তি সুর দ্বারা দেবী বাহন সিংহকে আকর্ষণ করিয়া করিতে লাগিল মহাগর্জন। দেবী খড়গর দ্বারা তাহার সুরটিকে কাটিয়া ফেলিলেন। ইহার পর মহাসুর পুনরায় ধারণ করিল মহিষাকৃতি। সবেগে আসিয়া শৃঙ্গের আঘাতে দেবী বাহন সিংহকে অতর্কিতে আক্রমণ করিল। সিংহ আহত হইয়া ভূপতিত হইল। একই সঙ্গে ভূপতিতা হইলেন চণ্ডিকা। বিভ্রান্ত হইয়া ভাবিতে লাগিলেন, এ আমার কি হচ্ছে? মহিষাসুর এক ভয়ঙ্কর খেলা খেলছে আমার সঙ্গে। আমি আমি কিছুতেই তাকে বধ করতে পারছি না। তার এই মায়ার জাল আমি আমি ছিন্ন করতে পারছি না। তবে কি আমি ব্যর্থ হব? তবে কি আমার এই যুদ্ধ, আমার এই সংগ্রাম বিফল হবে? তবে কি আজ যারা আমার দিকে তাকিয়ে রয়েছে তাদের আমি শূন্য হাতে ফিরিয়ে দেব? ঠিক সেই মুহূর্তে দেবী চণ্ডিকার চিত্তাকাশে প্রতিধ্বনিত হইল দেবাদিদেব মহাদেবের কণ্ঠস্বর। যাও দুর্গা, অস্ত্র ধরো, যুদ্ধ করো, পরিণতি যাই হোক যুদ্ধ করো। চণ্ডিকা সেই ক্ষণে ভূমি হইতে উত্থিত হইয়া দিব্য সুরা পান করিতে লাগিলেন। পুনরায় তাহার অন্তরে জ্বলিয়া উঠিল ক্রোধের অগ্নি, তাহার চক্ষু হইয়া উঠিল রক্তবর্ণ। তিনি করিতে লাগিলেন অট্টহাস্য। সেই অট্টহাস্য দেখিয়া ক্রুদ্ধ মহিষাসুর বলিল, চণ্ডিকা, এই চণ্ডিকা, আজ ধ্বংস করব তোকে আমি। আকাশ যেমন আজ মেঘে আবৃত, তেমনি তোর জীবন মৃত্যুর মেঘে ঢাকা। কেন যুদ্ধ করছিস? মহিষাসুরের সঙ্গে যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না, কেউ না। এইবার দেখ, এইবার দেখ আমার সিংহ, এই সিংহ দিয়ে পর্বত নিক্ষেপ করে ধ্বংস করব তোকে। ধ্বংস, ধ্বংস, ধ্বংস। দেবী বললেন, তুই ধ্বংস করবি আমায় পর্বত নিক্ষেপ করে? তুই আমায় কিছুতেই ধ্বংস করতে পারবি না। কেন জানিস? কারণ স্বর্গহারা পিতা মাতার হাহাকার এবং বহু স্বর্গকন্যাদের চোখের জল দিয়ে তৈরি হয়েছি আমি। দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, ক্রোধ দিয়ে, তেজ দিয়ে তৈরি হয়েছি আমি। আমার ধ্বংস নেই, কারণ আশার ধ্বংস নেই, কিন্তু ধ্বংস হবে, ধ্বংস হবে তো।
তোকে বধ করলে স্বর্গের দেবতারা আনন্দ ধ্বনি করবে, আর এই ঘনঘোর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেই আনন্দ ধ্বনি আমি শুনতে পাচ্ছি। তুই শুনতে পাচ্ছিস না কি রে মূঢ়মতি? তোর ধ্বংসের সঙ্গীত তুই শুনতে পাচ্ছিস না? ধ্বংসের সঙ্গীত, ধ্বংসের সঙ্গীত! তুই আমায় বধ করবি, তুই আমায় বধ করবি। আমি মহিষাসুর, মহিষাসুর! মহিষ নদীর গর্ভে যা তো আমি তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করেছি, আর তুই একজন সামান্য নারী, তুই কিনা বোধ করবি আমায়? তোর মস্তিষ্ক, তোর মস্তিষ্ক বিকল হয়েছে, তুই শুধু কল্পনা করছিস মহিষাসুরকে হত্যা করব আমি। এই কল্পনা ভালো 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 তা ভালো 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 কর কর কল্পনা কর কল্পনা কর কল্পনা কর ধ্বংসের সঙ্গীত। মহিষাসুর তুই বধির হয়ে গিয়েছিস, তুই অন্ধ হয়ে গিয়েছিস, কারণ তোর অহংকার তোর দৃষ্টিকে নষ্ট করেছে। এইবার চোখ খোল মহিষাসুর, চোখ খোল! চণ্ডিকা দেবী এই কথা বলিয়া লম্ফ দিলেন আকাশে, তাহার রক্তিম বস্ত্র উড়িল রক্তিম কৌধুলি রাঙা অম্বরে, রক্তিম সূর্য স্তব্ধ হইয়া গেল, মহাকাশে নক্ষত্রের দল ম্লান হইয়া গেল, স্বর্গের দেবতারা বাক রুদ্ধ হইয়া তাকাইয়া রহিল, রক্তের ন্যায় রক্তিম দিবাকরের আলোয়ে চমকিয়া উঠিল দুর্গার ত্রিশূল। দুর্গা লম্ফ দিয়া পড়িলেন মহিষাসুরের উপর, তাহার পর পা দিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া গর্জন করিয়া ত্রিশূলখানি গাঁথিয়া দিলেন মহিষাসুরের বক্ষে। মহিষাসুর বেদনায় চিৎকার করিয়া উঠিল, কাঁপিয়া উঠিল ত্রিভুবন। মহিষের রূপ ত্যাগ করিয়া মহিষাসুর মহাসুর রূপে অর্ধমাত্র বহির্গত হইল। অমনি দেবী খড়গাঘাতে তাহার মস্তক ছিন্ন করিলেন। অবশেষে অতি ঘোর যুদ্ধের পর গোধূলিরাঙা গগনতলে রক্তরঞ্জিত রণক্ষেত্রে মহাপরাক্রমশালী মহিষাসুরকে বধ করিলেন দেবী দুর্গা। সেই মুহূর্তে সমগ্র স্বর্গ মর্ত পাতাল অবলোকন করিল এক অপূর্ব দৃশ্য। গোধূলি সূর্যের সোনালি আভায় উজ্জ্বল দেবী দুর্গার পদতলে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর। Thank you.
মহাদেবী দুর্গার আখ্যান সমাপ্ত করিয়া মহর্ষি মেধা স্তব্ধ হইলেন। রাজা সুরথ এবং বৈশ্যপ্রবর সমাধির চিত্ত সকল অনির্বচনীয় আনন্দে হইল পরিপূর্ণ। শান্ত সন্ধ্যা নামিল অরণ্যের নিরবিচ্ছিন্ন গভীরতায়। Shoot it.